আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানবো লালবাগ কেল্লা সম্পর্কে। লালবাগ কেল্লা পুরান ঢাকার বরেণ্য নদীর তীরে লালবাগ এলাকা অবস্থিত। সম্রাট আওরঙ্গজেব এই লালবাগ কেল্লা নির্মাণ কাজ পরিকল্পনা করার উদ্যোগ নিলেও তার পুত্র যুবরাজ শাহজাদা আজম 1678 খ্রিস্টাব্দে লালবাগ দুর্গ নির্মাণ কাজ শুরু করেন এবং 1844 সালে আওরঙ্গাবাদ এলাকার নাম পরিবর্তন করে লালবাগ কেল্লা রাখা হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিও লালবাগ কেল্লা নিয়ে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি পুরান ঢাকা লালবাগে। তো কিছু সময় মানে কাজের ফাঁকে কিছু সময় ছিল, তো আজকে আমি আর অমিত ভাই যাচ্ছি লালবাগ। ওকে বন্ধুরা, তো দেখতে থাকেন ভিডিও। আসসালামু আলাইকুম, আমরা এসে পড়ছি লালবাগে। তো এখন একটা রেস্টুরেন্টে আসছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্যাফে কেল্লা। এখন আমরা এখানে দুপুর লাঞ্চ করবো, তারপর হচ্ছে আপনার কেল্লা দেখাবো। ওকে, তো দেখেন ভিডিও। হ্যাঁ, আমাদের রেস্টুরেন্টে অর্ডার দিয়েছি আপনার ফ্রাইড রাইস, আর হচ্ছে একটা কোল্ড কফি। তা হতে প্রায় সময় লাগবে 20 মিনিট, তো 20 মিনিটের জন্য অপেক্ষা করতে আসছি। ওকে, আমার কোল্ড কফি এসে পড়ছে। এখন আমাদের উদ্ভিদ বসে আছে, উদ্ভিদ এখনও অ্যাডজাস্ট হয়নি, আর কিছুক্ষণ সময় লাগবে। তো আমি এখন কোল্ড কফি খাই, আর উদ্ভিদ ভাই বসে বসে দেখুক। অবশেষে আমার কফি খাওয়া শেষ, কফি কাপ খালি। অমিত ভাই বসে আছে, এখনও তার খাবার আসে নাই, আসবে একটু পরে হয়তো। আর কফি খাওয়ার মাঝে আবার আম্মু কল দিয়েছিল, তো আম্মুর সাথে কথা বললাম। আম্মু বলতেছে যে কার সাথে গেছিস, তো দেখলাম যে একটা বয়ফ্রেন্ড আছে অমিত ভাই, বয়ফ্রেন্ডের সাথে আসছি তারই আর কি। আমরা আসছি ক্যাফে কেল্লা, এটা হচ্ছে মেনু। মেনুতে সব কিছু দেওয়া আছে, পরিমাণ ঠিক আছে মেনুতে সব কিছু, কিন্তু আপনার এখানে খাবার অর্ডার দেন, যদি রাইস অর্ডার দেন বিশেষ করে, কোল্ড কফি দিলে 10 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। আর যদি রাইস অর্ডার দেন, ফ্রাইড রাইস বা নুডলস যে কোনো কিছু যদি অর্ডার দেন, তাহলে আপনার মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। এই সেটা সমস্যা, তো আপনারা এখানে আসবেন কি না আসবেন না সেটা আসলে আপনাদের উপর নির্ভর করে। ওকে, অবশেষে ভাই 1 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে অমিত ভাইয়ের খাবার আসছে। মানে অমিত ভাইয়ের অলরেডি মানে খাবার ক্ষুধা লাগছে, ক্ষুধা এখন মনে করেন যে ক্ষুধা শেষ হয়ে গেছে, এখন খাবার দিয়েছে আর কি। ওকে, তো অমিত এখন খাবে, আপনাকে একটু পরে দেখাচ্ছি আর কি। আচ্ছা, এখানকার খাবার কীরকম সেটা আমাদের অমিত ভাই আমাদেরকে বলবে। অমিত ভাই বলুন, আপনার খাবারটা কেমন হচ্ছে? তো দেখলেন বন্ধুরা খাবার ব্যবস্থা, আর হচ্ছে মেন হচ্ছে বিষয় হচ্ছে টাইম মেনটেন, একটু লেট করে খাবারটা দেয়। আসসালামু আলাইকুম। আচ্ছা, অবশেষে লাঞ্চ শেষ করলাম মাত্র। আসলে কেল্লা খোলার সময় হচ্ছে 1:30, আর আমরা একটু আগে এসে পড়েছিলাম, এই জন্য ভাবলাম যে লাঞ্চ করে তারপর বের হবে, লাঞ্চ দিতে দেরি হয়ে গেছিলো এই কারণে আর কি এখন বের হলাম। ওকে, অবশেষে আমরা সব লালবাগ কেল্লা, 2:09 বাজে এখন, এ হচ্ছে লালবাগ কেল্লা। তো আপনার প্রতি সপ্তাহে ছুটি হচ্ছে আপনার রবিবার, এছাড়া আপনার সোমবার দিন 1:30 খোলে, আর হচ্ছে আপনার মঙ্গলবার দিন খোলে হচ্ছে সকাল 9:00 থেকে বিকাল 5:00। আসলে সিজন বুঝে আর কি আপনার এই খোলার টাইমিংটা,
তো আপনারা সবসময় টাইমটা দেখে আসবেন। আর আমি গুগলের সার্চের লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, আপনি ওইখান থেকে দেখে নেবেন। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেল্লার জাদুঘর। এখানে ঐতিহাসিক প্রাচীন ছুরি, সিরামিক প্লেট আর সৈনিকদের পোশাক কেমন ছিল এসব আপনারা দেখতে পারবেন। আর অনেক কিছু আছে, অস্ত্র কীভাবে কী ব্যবহার করতো, তো আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। হ্যাঁ, আমাদের লালবাগ দেখা এই পর্যন্তই। আমরা এখন চলে যাচ্ছি ঢাকা সাদাবাজার দিকে। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য আপনারা এখন, আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওকে।